অভিনন্দন অসংখ্য ধন্যবাদ আজকে একটা প্রতিক্রিয়া দেওয়ার জন্য আপনাদের থেকে। প্রথম কথা হলো আজকের দিন হলো আজকের যে দিনটা এটা হলো ঐতিহাসিক ছাত্র আন্দোলনের দিন। আপনারা দেখেছেন যে আমরা প্রথম থেকে ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই কিভাবে আমরা লড়াই করেছি, সারা রাজ্যে ছাত্রদের জন্য আমরা কিভাবে আগরতলা থেকে শুরু করে কৈলা শহর, ধর্মনগর, মনু, ছামনু, করমচড়া, সাবরু প্রত্যেকটা জায়গায় এমন কোন বিধানসভা বাদ নেই, এমন কোন এরিয়া বাদ নেই আমাদের ছাত্রদের আন্দোলন হয়। আন্দোলনটা কেন হয়েছে আপনারা জানেন, করোনা কালে আমাদের ছাত্ররা, পরিবার, সারা রাজ্যের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ আজকে আতঙ্কে আছে। তার দাবিকে এই যে বিষয়টা, এই যে করোনা আক্রান্ত হচ্ছে হসপিটালে এডমিট ছাত্র ছাত্রীর পরিবার, ছাত্ররা সবাই, আমরা সেই দাবিকে সামনে রেখে আমরা বলেছি অল স্টুডেন্টকে প্রমোট করুন। আমাদের ডিমান্ড হলো অল স্টুডেন্টকে প্রমোট করতে হবে এবং 50% মার্ক দিতে হবে। কিছুক্ষণ আগে উচ্চশিক্ষা পর্ষদ পরিচালিত, যিনি সভাপতি আছেন উনি ডিক্লেয়ার করেছেন অল স্টুডেন্টকে প্রমোট, সেটা আমরা ত্রিপুরা প্রদেশ এনএসওয়াইয়ের পক্ষ থেকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাই, আমরা শ্রদ্ধা জানাই। কারণ উনি আমাদের যে আন্দোলন, আমরা যেটা ডিমান্ড করেছিলাম সেটা আমাদের আন্দোলনকে উনি সমর্থন করে উনি আমাদের পাশে থেকে উনি আমাদের এই যে ডিমান্ড করেছি সেটাকে অল স্টুডেন্টকে প্রমোট করেছে। আর সেটা আপনারা জানেন যে সেটা আমাদের ডিমান্ড নয়, সেটা ছাত্র ছাত্রীদের দাবি, সেটা সকল ছাত্ররা দাবি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রদের প্রমোট করতে হবে। যাই হোক, আপনারা জানেন ছাত্র আন্দোলন করতে গিয়ে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে আমাদের ছাত্র ছাত্রীদের উপর আক্রান্ত হয়েছে, মাথা ফাটিয়েছে, পুলিশ লাঠিচার্জ করেছে। আমরা, আপনিও জানেন, আপনারা জানেন, পশ্চিম থানার সামনে আমরা আন্দোলন করতে গিয়ে আমার উপর অ্যাটাক করেছে, আমি 4 দিন হসপিটালে এডমিট ছিলাম। আপনারা দুই দিন আগে আমাদের ছাত্র নেতা এমবি ইয়াসিনকে আপনারা ইন্দ্রনগর ব্রিজের সামনে আপনারা দেখেছেন, উনি ছাত্র আন্দোলন করতে গিয়ে ওনাকে মেরে রক্তাক্ত করে, ওনাকে আহত করে, উনি হাসপাতালে ছিলেন, উনি এখন বাড়িতে আছেন, উনি ওনাকে যেইভাবে আক্রমণ করেছেন সেটা তার তীব্র নিন্দা দাঁড়াচ্ছে। আজকে আমরা কেন লড়াই করছি, আজকে আমরা কেন কথা বলছি, আজকে আমরা কেন কথা বলছি, ছাত্রদের কথা বলছি, ছাত্রদের যে ডিমান্ড সেটার জন্য আমরা কথা বলছি। আজকে কেন আমাদের ছাত্রদের উপর আক্রমণ করা হচ্ছে? আজকে কি রাজ্যের মধ্যে গণতন্ত্র নেই? ছাত্ররা কি কথা বলতে পারবে না? আমরা তো প্রথম থেকে আমাদের যেটা দাবি সেটার জন্য কিন্তু বারবার প্রত্যেকজন আমাদের যিনি আছেন রাজ্যের প্রিয় নেতা বিরোধী সিনহা, উনি প্রথম থেকে আমাদের এই আন্দোলনকে সর্বাত্মকভাবে সমর্থন করে এসেছে। কেউ ছিল না, কোন পলিটিক্যাল পার্টির কেউ ছিল না প্রথম আন্দোলনটা কে স্টার্ট করেছিল আপনারা দেখেছেন, কেউ তখন ছিল না। আন্দোলনটা স্টার্ট করেছিলাম আমাদের ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই প্রথম আন্দোলনটা স্টার্ট করেছিল। আপনাদের প্রদেশ সভাপতি সাহায্য করেনি এই ব্যাপারে? সভাপতি দেখুন, ওনারা সভাপতি সবাই সাহায্য করছে, কংগ্রেস পার্টি, এনএসওয়াই, বিভিন্ন, তারপর বিভিন্ন নেতা নেত্রীরা আমাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে, সেটা তো ছাত্রদের ডিমান্ড। আজকে শিক্ষামন্ত্রী তো প্রথম থেকে যদি আপনি করা হতো তাহলে এত ঘটনা রাজ্যের মধ্যে হতো না। আজকে ছাত্ররা আপনারা দেখেছেন মেরে রক্তাক্ত করেছে, এমডি ইয়াসিনকে ইন্দ্রনগর ব্রিজের সামনে মেরে রক্তাক্ত করেছে, কৈলা শহরে আক্রান্ত হয়েছে, তেলিয়ামুড়ায় কিভাবে ছাত্রদের উপর বর্বরোচিত আক্রমণ করেছে, মনুতে হয়েছে, তার জন্য আমরা প্রদেশ এনএসওয়াই তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেটা আমরা মামলা করব যে আমাদের যারা ছাত্র ছাত্রীদের উপর আক্রমণ করেছে তার বিরুদ্ধে আমরা মামলা করব, আমার উপর আক্রমণ করেছে আমরা মামলা করব। যাই হোক, আজকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনিমেষ শর্মা আমাদের আগরতলায় এসেছে, আমরা ওনাকে স্বাগত জানিয়েছি। আজকে 4টার সময় আমাদের একটা প্রোগ্রাম আছে, সকল মিডিয়াদের বলবো আপনারা সেটাকে সমর্থন করবেন, আপনারাও আসবেন এবং আমাদের যেটা দাবি সেটা পূরণ হয়েছে। কিন্তু 50% মার্কসের কথা কিন্তু বলিনি আমরা আগামী দিনে 50% মার্কস দিয়ে, কারণ ছাত্ররা যদি 50% মার্কস না দেয় তো ছাত্ররা কি করবে, এই সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই, মিনিমাম 50% মার্কস এবার দিতে হবে, সেটা আমাদের এখন দাবি। এই দাবিকে আমরা সামনে রেখে আগামী দিনে লড়াই করতে যাচ্ছি। কারোর কোনো যদি প্রায় শত শত ছাত্র আন্দোলনে আহত হয়েছে, দেখুন আমরা তো করবো, আমরা তো সবকিছু আমরা লিস্ট তৈরি করছি, তেলিয়ামুড়ায় হয়েছে, মনুতে হয়েছে, সবকিছু লিস্ট করেই তো আমাদের মামলাটা করতে হবে, পার্টিকুলার তো কারোর বিরুদ্ধে করতে পারবো, ছাত্রদের জন্য তো সবাইকে নিয়ে আমাদের বসে আমাদের মামলাটা করতে হবে। আচ্ছা একটা ছাত্র
পর্ষদ সভাপতির সঙ্গে যে আপনার বাদ বিতণ্ডা তা নিয়ে কি বলবেন? আজকে আমরা যাচ্ছি পর্ষদ সভাপতির কাছে, আমরা ওনাকে আমরা একটা মানে কি বলবো, আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেব এবং আমরা এখানে আমরা ভুল হয়েছে আমরা সভাপতির যেটা যিনি সভাপতি আছেন ওনার পাশে গিয়ে আমরা আমি যেটা করেছি বা কোনো যদি ভুল হয়ে থাকে ওনার কাছে আমরা ক্ষমা পাচ্ছি। সেটার জন্য তো দুঃখ প্রকাশ করেছি, আমরা দুঃখ প্রকাশ করেছি।